স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয়বস্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ ক্লাস সেভেন গণিতের অর্থাৎ দু হাজার একুশের আগস্ট মাসে আগামী মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা হাতে পাবে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান আজকে তোমরা দেখতে পাবে তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো প্রশ্নগুলোও তোমার জানা হয়ে যাবে উত্তরগুলো তোমাদের হাতে চলে আসবে চলো আমরা এই ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাক্ক ফাইভের সম্পূর্ণ সমাধান দেখে নেই তার আগে যারা মডেল অ্যাক্টিভিটি টাক্ক ওয়ান টু থ্রি ফোর এবং মডেল অ্যাক্টিভিটি টাক্ক ফাইভের অন্য সাবজেক্টের ভিডিও দেখো নি তারা অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবে চলো আমরা এবার গণিত সমাধান করে নেই প্রথমে আমরা একের প্রশ্ন করবো এখানে এমসিকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ প্রশ্ন আছে তার চারটে করে উত্তর আছে যেটা সঠিক সেটা আমাদের টিক চিহ্ন দিতে হবে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় তোমরা সর্বসম্ম ত্রিভুজ করেছ তার শর্তগুলো জানো বাহু 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 কোন বাহু কোন কোন বাহু এবং কোন কোন দেখতেই পাচ্ছি যে লাস্টেরটা এইটা কিন্তু কোনো শর্তের ভিতরে নেই তাহলে একের উত্তর হবে কোন 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 অর্থাৎ ডি এবার আমরা দুয়ের প্রশ্নে যাব চারের ঊনপঞ্চাশ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার অর্থাৎ বাহুর স্কোয়ার সমান এটা তাহলে বাহুর সমান কি হবে এর বর্গমূল অর্থাৎ এই যে চারের বর্গমূল কত দুই আর ঊনপঞ্চাশের বর্গমূল সাত তাহলে অ্যান্সার হবে দুয়ের সাত আর এখানে যেহেতু সেমি আছে বর্গ সেমি তাহলে ওখানে শুধু বাহু হবে সেমি তাহলে অ্যান্সার হবে বি দুইয়ের সাত সেমি তাহলে এখানে অ্যান্সার হবে বিয়ের টা দুয়ের সাত সেন্টিমিটার কখনোই কিন্তু এটা নয় কারণ অনেকেই ভাবতে পারে এটা এই যে রুট চারের উনপঞ্চাশ কিন্তু এখানে দেখো কোনো একক নেই এখানে কিন্তু একক আছে তাই এইটা কিন্তু হবে না অ্যান্সার হবে দুয়ের সাত সেন্টিমিটার তিনের অঙ্কে চলে যায় ওয়ান পয়েন্ট সিক্স নাইন এর বর্গমূল হল একশো ঊনসত্তর এর বর্গমূল কত তোমরা জানো তেরো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স নাইনের বর্গমূল ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ তোমরা যদি ওয়ান পয়েন্ট থ্রিকে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে গুণ করো তাহলে দেখবে ওয়ান পয়েন্ট সিক্স নাইনই হবে তাহলে এর অ্যান্সার হচ্ছে বি ওয়ান পয়েন্ট থ্রি এবার চারের অঙ্ক এক্স ওয়াই ইকোয়াল টু তোমরা এর আগে এব সূত্র শিখেছ বা এক্স ওয়াই দিয়েও শিখেছো যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এটা তো একটা সিম্পল সূত্র ফলে এখানে কিন্তু এটা কখনোই হবে না এটা হবে অর্থাৎ অ্যান্সার হবে সি তাহলে তোমরা উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও এম সিকুয়ের একের দাগের অ্যান্সার ডি দুইয়ের দাগ নম্বরের অ্যান্সার বি তিনের দাগ নম্বরের অ্যান্সার বি এবং চারের অ্যান্সার হচ্ছে সি এবার আমরা দুইয়ের প্রশ্ন করব। সত্য বা মিথ্যা লিখতে হবে বা ট্রু ফলস লিখলেও হবে তাহলে যেটা সত্য সেটাতে আমরা টি লিখবো বা সত্য লিখবো আর মিথ্যা হলে এফ বা মিথ্যা লিখব একের প্রশ্ন এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার এর সূত্র থেকে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারের সূত্র নির্ণয় করতে হলে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লিখলেই হবে দেখো আমরা জানি এক্স প্লাস ওয়াই এর সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এবার বলেছে আমরা যদি মাইনাসের সূত্রে চলে যাই তাহলে সূত্র কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তাহলে এই যে ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই লিখে এখানে এই ওয়াই ওয়াইটা যদি মাইনাস করি তাহলে এই জায়গাটা কি হবে এই জায়গাটা দেখো আমি করে দিচ্ছি এই জায়গাটা তখন দাঁড়াবে হচ্ছে তাহলে মাইনাস হলে কী সূত্র আসছে মাইনাস হোল স্কোয়ারের সূত্র তার মানে এটা সঠিক তাহলে উত্তরটা আমাদের সঠিক প্রথমটা সত্য তোমরা ভাষায় সত্য লিখতে পারো আমি এখানে টি বা ট্রু লিখলাম দুইয়ের অঙ্ক ফোর মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার সমান ষোলো মাইনাস এক্সের স্কোয়ার দেখো এখানে এ আর বি কিন্তু চিহ্ন পাল্টে যাচ্ছে অর্থাৎ আমরা জানি এ প্লাস বি গুণ এ মাইনাস বি ইকোয়াল টু স্কোয়ার মাইনাস বিয়ার কিন্তু এই সূত্রে আসছে না কারণ একটা চিহ্ন এখানে উল্টো পাল্টা আছে তাহলে এটা কিন্তু মিথ্যা মিথ্যা অর্থাৎ ফলস দেখো এই কোন এই কোন আমরা কি কোন বলি যখন সরললেখা এইভাবে থাকে ছেদ করে তখন তাকে বলা হয় একান্তরকোন কিন্তু এখানে কি বলেছে অনুরূপ কোন তাহলে এটাও মিথ্যা অর্থাৎ ফলস লিখলাম আমি চারেরটা দেখো এই চিত্তে বিষমবাহু ত্রিভুজ এব বলেছে বিষমবাহু খুব ভালো করে শুনবে এর একটা উচ্চতা হচ্ছে এডি তাহলে এডি ত্রিভুজটির একটি মধ্যমা হবে কখনোই না মধ্যমা হতে গেলে কিন্তু এই শর্ত কিন্তু মানছে না তাহলে এটা ফলস তাহলে অ্যান্সারগুলো ভালো করে চোখ দিয়ে আরেকবার ভালো করে দেখে নাও যাতে তোমাদের কোনো ভুল না হয় এখানে শুধু সত্য মিথ্যা লিখতে বলেছে একেরটা হচ্ছে সত্য আর বাদ বাকি দুই তিন চার তিনটাই হচ্ছে মিথ্যা এবার আমরা তিনের অঙ্কে চলে যাব প্রথমে গণিতের ভাষায় সমস্যা দিয়ে এখানে একটা সমস্যা দিয়েছে সময় মিনিটে আর দূরত্ব মিটারে এক পঁচিশ এ দেখুন দেড়শো এক্স বলেছে গতিবেগ যদি স্থির থাকে সময় আর দূরত্বের মধ্যে সমানুপাতি সম্পর্ক তাহলে এক্সের মান কত তাহলে আমরা সমানুপাতে থাকলে কী লিখতে পারি সমানুপাত তৈরি করতে পারি তাহলে সমানুপাতটা তৈরি করে আমরা এক্সের মান বের করবো তাহলে দেখো গতিবেগ একই থাকলে সময় আর দূরত্বের মধ্যে সমানুপাতি সম্পর্ক তাহলে আমরা সমানুপাত করলাম ওয়ান ইস টু টোয়েন্টি ফাইভ দেড়শো ইস টু এক্স তাহলে আমরা বাই করলাম ফাইভ দেড়শো বাই এক্স এবার আমরা কোন গুণ করলাম এক্স ইকোয়াল টু পঁচিশ ইন্টু দেড়শো সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে এটাই হচ্ছে উত্তর এবার দ্বিতীয় অঙ্ক দেখো এই তালিকাটির সাহায্যে একটা দ্বি স্তম্ভ লেখচিত্ত করতে হবে তোমরা অবশ্যই গ্রাফ পেপারে করবে আমি এখানে সাদা পৃষ্ঠায় করে দেখিয়ে দিচ্ছি দ্বি স্তম্ভ লেখচিত্র কি করে করতে হয় এখানে কি কী নিয়ে লেখচিত্র করব এখানে পড়ার বই আর গল্পের বই মানে বই দিয়ে দিয়েছে আর বছর তাহলে বছর আর পড়ার বই গল্পের বই দিয়ে দেখো তোমরা একসক্ষ ওয়াই অক্ষ করে নেবে অক্ষ বরাবর বছর নেবে ওয়াই অক্ষ বরাবর কিন্তু বই সংখ্যা নেবে এবার বই সংখ্যা দুশো চারশো ছশো এইভাবে নিতে পারো বা একশো থেকে শুরু করে মোটামুটি আমাদের এখানে চোদ্দোশো পর্যন্ত লাগবে তাও এক দু ঘর বেশি নেবে আমি এখানে দুশো করে অন্তর নিয়েছি আর এখানে তোমরা ইয়ার বা বছর দেবে দু হাজার আট নয় দশ এগারো এইভাবে পরপর এবার পড়ার বই দেখো প্রথম বছরে কত বলেছে দু হাজার নয়ে আমি দেখিয়ে দিচ্ছি চলো দু হাজার নয়ে পড়ার বই হচ্ছে বারোশো আর দু হাজার দশে হচ্ছে আটশো দেখো পড়ার বইকে আমরা দাগ দিয়ে দেখি এই যে দাগ দিয়ে দু হাজার নয়ে বারোশো খুব ভালো করে দেখবে এই মাপ যেন সঠিক থাকে দেখো বারোশো দু হাজার নয়ে আর দু হাজার আটে হচ্ছে আটশো এই দেখো আটশো সোজা স্কেল ধরে এই দেখো আটশো ঠিক একইভাবে গল্পের বই দেখো সাদা দিয়ে দেখিয়েছি গল্পের বই হচ্ছে দু হাজার নয় চোদ্দোশো এই দেখো ঠিক চোদ্দোশো সোজা গল্পের বই এই যে এই যে গল্পের বই আর দু হাজার দশে কত দিয়েছে এগারোশো দেখো হাজার আর বারোশোর ঠিক মাঝখানে এগারোশো সেই সোজা নিয়েছি দেখো এই যে ঠিক এইভাবে যেন মাপটা তোমাদের সঠিক থাকে একশ অক্ষ বরাবর মান নিয়ে মাপ যেন সঠিক থাকে এইভাবে দিয়ে স্তম্ভ লেখচিত্র আঁকবে এবার আমরা তিনের অঙ্ক করবো এম প্লাস ওয়ান বাই এম মাইনাস পি হলে দেখাও যে এম এ স্কোয়ার প্লাস এটা বিভিন্ন রকম নিয়মে করা যায় আমি একটা নিয়ম এখানে করে দেখালাম প্রথমে যে মানটা দেওয়া আছে এম ওয়ান পি এবার আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম তাহলে এম এর তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর হোল সূত্র হচ্ছে স্কোয়ার স্কোয়ার টু এ বি বসালাম আর মাইনাস পি স্কোয়ার করলে শুধু পি স্কোয়ার হবে এখানে এম এম কেটে গেল তাহলে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু টু এদিক থেকে এদিক গেলে মাইনাস হবে দেখো পি স্কোয়ার মাইনাস টু এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এই নিয়মটাই সব থেকে ছোটো হবে তোমরা এই নিয়মেই অঙ্কটা করবে এবার আমাদের চার নম্বর অঙ্ক লাস্ট অঙ্ক করিম চাচা আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্তের দুগুণ এই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার তাহলে এই করিম করিমচাঁচার জমিটির দৈর্ঘ্য পোস্ত আর পরিসীমা নির্ণয় করতে হবে অঙ্কটি খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবে তাহলে দেখো আমি ধরে নিলাম পোস্ত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে টু এক্স মিটার ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত টু এক্স ইন্টু এক্স বর্গমিটার এইবার এই ক্ষেত্রফলের মান দিয়েছে পাঁচশো আটাত্তর তাহলে এখানে পাশে দুই আছে দুইটাকে মোদিকে পাঠিয়ে দিলে ভাগ হবে দুই দিয়ে কাটলে হচ্ছে দুশো উননব্বই তাহলে এক্সেস করার সমান দুশো উননব্বই দুশো উননব্বই কোন সংখ্যা গুণ করলে হয় সতেরো গুণ সতেরো তাহলে এক্স সমান সতেরো তাহলে আমাদের উত্তর চেয়েছে দৈর্ঘ্য প্রস্থ তাহলে এক্স মানে কি ধরেছিলাম প্রস্থ তাহলে প্রস্থ সতেরো মিটার দৈর্ঘ্যগত টু এক্স তাহলে সতেরো গুণ দুই চৌত্রিশ মিটার আর একটা উত্তর বের করতে হবে সেটা হচ্ছে পরিসীমা পরিসীমা সূত্র কি তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্য একশো দুই মিটার তাহলে আমাদের তিনটে উত্তর দৈর্ঘ্য প্রস্ত এবং পরিসীমা আশা করি অঙ্কটা খুব ভালো বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফাইভ সপ্তম শ্রেণীর গণিত দু হাজার একুশের আগস্ট মাসে যে প্রশ্ন পাবে তার সম্পূর্ণ উত্তর আমি করে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে রেখে দাও সপ্তম শ্রেণীর অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভের অন্য সাবজেক্টগুলো পেতে হলে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই ধন্যবাদ